নমস্কার, শুভ সন্ধ্যা। ভবানীপুর বৈকালি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম, অভিনন্দন। আসলে জীবনে মহেন্দ্র ক্ষণ বলে যে ক্ষণটিকে আমরা অভিহিত করি, একজন সঞ্চালকের জীবনে আমার মনে হয় সেরকমই একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি। কারণ যার পাশে দাঁড়িয়ে আছি তিনি রবীন্দ্র চর্চার জগতে এই বিশ্বের এক মহিরুহ, এবং আজ সেই মহিরুহর কাছে প্রণত হবার দিন। সেই সুযোগটুকু পেয়েছি বলে আমি নিজেকেই কৃতজ্ঞ মনে করি, এবং আমার নিজের কাছে নিজে কৃতজ্ঞ এবং মনিদির কাছে তো কৃতজ্ঞ বটেই। আজকের এই অনুষ্ঠান এবং এই যে ভবানীপুর বৈকালি অ্যাসোসিয়েশনের প্রাণ প্রতিমা শ্রীমতী প্রমিতা মল্লিক, কিংবদন্তী রবীন্দ্র বিশেষজ্ঞ সঙ্গীতজ্ঞ প্রমিতা মল্লিক আমাদের মধ্যে উপস্থিত, তাকে অভিনন্দন জানিয়ে তাকে বলছি তিনি অনুষ্ঠান যদি সূচনা করেন। নমস্কার। আজকে জানি সোমবার, সাড়ে ছটা হলে হয়তো অনেকের সুবিধে হতো, কিন্তু আমাদের অনুষ্ঠান যেভাবে আজকে বিন্যস্ত তাতে একটু আগে আমাকে শুরু করতেই হয়েছে। এবং যারা আমাদের ট্র্যাডিশন জানেন, অ্যান্ড দে নো দ্যাট উই আর গ্রেট স্টিকলার্স ফর টাইম, তো একটু পাঁচ মিনিট দেরি করতে হলো অনেকে ঢুকছেন বলে আর কি, তাই কিছু মনে করবেন না। প্রথমেই বলি যে আবার অনেকে আমাকে এরম প্রশ্নও করেছেন যে তোমাদের তো অ্যানুয়াল প্রোগ্রাম সবসময় নভেম্বরে হয়, কিন্তু অনেকদিন ধরে একটা বর্ষার উপরে একটা অনুষ্ঠান করার ইচ্ছা ছিল। এবার বর্ষার অনুষ্ঠান তো মানে নভেম্বরে, যদিও আজকাল বর্ষা অনেক সময় একটু এক্সটেন্ড করে, সেটা সম্ভব না, তাই জন্য এই সময় করা। আর আমার অত্যন্ত সৌভাগ্য এবং আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের সঙ্গে, আমি জানি না ওরা এসে গেছেন কি না, বিশ্বভারতীর আমার এবার স্কুল পাশ করবার 50 বছর পূর্তি হলো। তো আমি তো শান্তিনিকেতনে পাঠ্যভবনের সম্পূর্ণ প্রোডাক্ট, তা আমি ভাবলাম যে 50 বছর স্কুলের যখন জীবন শেষ হলো, তো পাঠ্যভবনের বাচ্চাদের নিয়ে এসে ওদের দিয়ে কিছু করাই। তো আমি বোধিরূপাকে, বোধিরূপা সিংহ যিনি এখন অধ্যক্ষা পাঠ্যভবন, তাকে বলেছিলাম যে তুমি একটা ছোট দল বাচ্চাদের নিয়ে এসে করো, বেশ একটা ভালো ব্যাপার হবে। প্রাক্তনী আমাদের দলে অনেক প্রাক্তন আছেন পাঠ্যভবনের, আর যারা আসবেন তারা বর্তমান, সবাই মিলে আমরা একটা অনুষ্ঠান করব। আমি অনুষ্ঠানও ঠিক বলি না, এটাকে আমরা বলি উৎসব। সবাই মিলে আমরা করব, যেখানে যেখানে আপনাদের কারোর কারোর গান করবার ইচ্ছা করবে আপনারা অনায়াসেই গান করবেন, নাচবেন না, অসুবিধে হতে পারে। আর আর অধিক কালক্ষেপ না করে আমাদের একটা ছোট্ট কাজ আছে প্রথমে, তো তারা এসেছেন কিনা জানি না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কি শ্রীমতী সবুজ কলি সেন? হ্যাঁ, আমি তাহলে একটু সবুজ কলি সেনকে ডাকবো। উনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর, বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর, যে মেলবন্ধনের কথা প্রমিতা মল্লিক বললেন, শান্তিনিকেতন এবং কলকাতার ভবানীপুর বৈকালি অ্যাসোসিয়েশন, সেই মেলবন্ধনকে আরও খানিকটা সুগম করে তুলল এই অনুষ্ঠানের মাধ্যমে। ধরণীর বর্ষা অভিষেক আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত, শ্রীমতী সবুজ কলি সেন, বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর, আমাদের অন্তরের সৌহার্দ্যটুকু পৌঁছে দিলাম ওনার কাছে, ধন্যবাদ। আমরা এবার ডেকে নেব পাঠ্যভবনের অধ্যক্ষা শ্রীমতী বোধিরূপা সিনহাকে। তিনি কি আমাদের সঙ্গে এখানে আছেন? আচ্ছা, আপনারা নিশ্চয়ই তাকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাতেই পারেন, কারণ তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সংযোগ সেতু। সেই হ্যাঁ, বোধিরূপা নিজেও পাঠ্যভবনের প্রাক্তন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। মুহূর্তের জন্য কালক্ষেপ করব একটি বিশেষ কারণে, একটা জরুরি ঘোষণা এবং আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। উৎসবের মাঝখানে ওই মোবাইলের রিংটোনগুলি বড় পীড়াদায়ক, তাই আমি মাঝে মাঝে বলি যে এনিথিং দ্যাট গ্লোজ বাজেস প্লিজ কিপ দ্যাম অন সাইলেন্ট অর প্লিজ সুইচ দ্যাম অফ।
প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুরু করি পর্জন্য উৎসব। তার আগে তুমি পর্জন্য উৎসব আরেকটা মধুর উৎসব আছে। আচ্ছা, আরেকটা মধুর উৎসব আছে। বৈকালী নাম শুরু হয়েছে মাত্র 22 বছর আগে, মানে বৈকালী নাম দিয়ে, কিন্তু গান তো শেখাচ্ছি আরও অনেক বছর ধরে। তো সুতরাং বৈকালী যখন প্রথম আমি গান শেখাতে শুরু করি, তখন যে আমার কাছে প্রথম গান শিখতে এসেছিল তার তো একটা আলাদা দাবি আছে আমার উপর, আলাদা অধিকার আছে বৈকালীর উপর। তো সে হচ্ছে বৈকালীর প্রথম ছাত্র, সে এখন তার জীবিকা বা অন্যান্যর জন্যে সে এখন সুদূর ইংল্যান্ডে থাকে। তো অনেক বছর পরে সে এসেছে কলকাতায়, তাই আমি ভাবলাম যে তাকে ডেকে একটু আমাদের বৈকালীর প্রীতি এবং ভালোবাসার একটা ছোট্ট উপহার তার হাতে তুলে দেব। আমি ডাকব আমার প্রথম ছাত্র সঞ্জয় দে। বাহ, সঞ্জয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। আপনারা ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন, প্রমিতাদির প্রথম ছাত্র। আমরা কাউকে কিছু বলতে দিতে সময় পাচ্ছি না, কারণ আমাদের অনেক কিছু আছে, নইলে সবার কাছ থেকে কিছু শুনতে ইচ্ছা করতো। তো এইখানে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের শেষ, আমরা পরের পর্বে যাব। আচ্ছা, এবারে তাহলে একটু পেছন দিকে আমরা যাই। হ্যাঁ, আমরা একটু পেছন দিকে ফিরব। আর আপনারা অনুষ্ঠান উপভোগ করুন, আপনাদের সন্ধ্যাটা বর্ষা মুখর হয়ে উঠুক। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, এবারে আমাদের পরের পর্বে যাচ্ছি। এই পর্বে আপনাদের একটু নতুন জিনিস আমরা উপস্থাপন করছি, আমরা নিজেরাও কিন্তু ঠিক জানি না, কিছুটা আন্দাজেই করা। মাঝে মাঝে বেদের মন্ত্রগুলি উল্টাই, তাতে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত শ্লোক সেগুলো পড়ি, তার বাংলা ইংরেজি অনুবাদ পড়ি। তো সেইটা করে দেখেছিলাম যে দেখুন, এই বৃষ্টি উৎসব বলি বা যাই বলি, এইগুলোর সঙ্গে কিন্তু প্রথমে জড়িয়েছিল কৃষি, ফার্মিং বা ফার্টিলাইজেশন, যাতে করে মানুষ ভালো ফসল পায়। এই হচ্ছে বৃষ্টিকে ডাকার প্রধান কারণ। কিন্তু তারপরে আবার কিছু কিছু মন্ত্রে বলা আছে, দেখো বাবা, বৃষ্টি দিও কিন্তু বেশি বৃষ্টি দিও না যাতে বন্যা হয়। তো এই বৃষ্টির দেবতার নাম হচ্ছে পর্জন্য। পর্জন্যর কথা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমি বেদ থেকে কয়েকটি মন্ত্র বেছে নিয়ে আমি একটি ছোট্ট করে পর্জন্য উৎসব করছি। তো এই উৎসবে কারা কারা আমাদের সঙ্গে আছেন, এক্ষুনি আলো জ্বললেই দেখতে পাবেন। আছেন প্রীতি প্যাটেল এবং তার দলের অন্যান্য ডান্সাররা, আর আমি এবং সুজয় তার সংস্কৃতগুলি এবং ইংরেজিগুলি আমরা বলে দেব যাতে আপনারা শুনতে পান। এবার তাহলে আমরা শুরু করতে যাচ্ছি পর্জন্য উৎসব। Bounty on the plants and germinates the seeds. Rathiva kashaya swa
Like a car driver whipping on his horses, thou makest the messengers of rain spring forward. Far off resounds the roaring of the lion, when Parjanya, thou fillest the sky with rain clouds. Pravata vanti patayanti vidyuto doshadhir jihate pinvate swaha ira vishwasmai bhavanaya jayate yat parjanya prithivim. The winds, down come the lightning flashes, the plants shoot up, the realm of light stream. Us the rain of heaven, ye Maruts, and let the stallion's flood descend in torrents. Come hither with this thunder while thou pourest the waters down, our heavenly Lord and Father. Abhikranda thunder and roar, deposit the germ of life, fly round us on thy water laden chariot. Krite nadyava prithivi yundhi suprapanam bhavatma gnyaphya. Saturate both the earth and heaven with fatness, and let there be drink abundant for the cows. Aji jana oshadhir bhojanaya kamutta prajabhya vido manisha. Thou hast made herbs to grow for our own enjoyment. Yea, thou hast won praises from living creatures. Ladies and gentlemen, we move on to the next presentation. A section of the Kolkata Symphony Orchestra, conducted by Shunjeev Mondol, will now present three orchestral pieces of the Baroque period. One by Handel from his famous Water Music, and two by Antonio Vivaldi from his famous composition called Four Seasons. Ladies and gentlemen, a presentation by Kolkata Symphony Orchestra.
I think all of you can be a little more generous than that. A big round of applause for the Kolkata Symphony Orchestra, presenting Shonjeev Mondol, who's the conductor of the show. Wasn't that absolutely brilliant, ladies and gentlemen? Thank you so much. We move on to another performer for this evening. He doesn't exactly live here, but he comes in as somebody who's probably the only singer in Calcutta who's trained in musical theatre. And ladies and gentlemen, he sings two very popular English classics today as a homage to the rains. The first song, ladies and gentlemen, has become synonymous with the classic 1952 movie musical that features Gene Kelly's jubilant performance during a downpour. But it was written over two decades earlier. Arthur Freed was originally inspired to write the lyrics for this when he saw from his Seattle music shop a man, saturated by rain, dancing past his shop window. Nasio Herb Brown, a composer who often worked with Freed on MGM musicals, wrote the music. It debuted in one of the first musical sound films, Hollywood Review, 1929, and was a big star, big hit for star Cliff Edwards. Some years later, Arthur, now a producer for MGM, wanted to increase the revenue from his old lyrics, so he had commissioned Betty Comden and Adolph Green to construct a musical around his songs, which became the film Singing in the Rain. Ladies and gentlemen, presenting Sasha Ghoshal, Singing in the Rain. Thank you. I'm singing in the rain, just singing in the rain. What a glorious feeling, I'm happy again. I'm laughing at clouds so dark up above. The sun's in my heart and I'm ready. Let the stormy clouds chase everyone from the place. Come on with the rain, I've a smile on my face. I'll walk down the lane with a happy refrain. Just singing in. I'm dancing in the rain, la da 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 da. I'm happy again. Just dancing and singing in the rain. My man, little do you expect a man clad in a dhoti and kurta singing in the rain, in dancing. Can we put him a big round of applause for that? Because you know, when we find new age singers singing Rabindrasadan
in new age costumes, then why can't a man clad in dhoti and kurta singing in the rain? And that's the tradition. I like this reasoning. I know. That was absolutely brilliant, ladies and gentlemen, singing in the rain. It was spring 1969. Bobby Kennedy and Martin Luther King were gone, assassinated. Racial tensions were erupting across the US. The war. What was a sensitive singer-songwriter like Paul Simon to do but dig deep for some words of solace? As he gazed out across the East River from the window of his New York apartment, he sang the opening lines he had with him over a week. When you're weary, feeling small, when tears are in your eyes, I will dry them all. He especially liked how the melody to the second couplet echoed one of his favorite Bach chorales. After that promising start, however, there was only the sound of silence. Simon admits, I was stuck for a while. Everywhere I went led to somewhere I didn't want to be. What ultimately inspired him to finish his humble little gospel song was an album by Southern gospel group, the Swan Silvertones. Ladies and gentlemen, Bridge Over Troubled Waters, that Paul Simon wrote and Art Garfunkel sang, and that is our homage to the disaster-laden Kerala from Sasha Ghoshal and Bhowanipur Baikali Association. Over to Sasha, Bridge Over Troubled Waters. Thank you. Oh, when darkness falls,
Ladies and gentlemen, we move on to the next presentation. Our next presentation is a classical Manipuri dance. Yeah.
It's interesting that classical literature has invoked rains through different kinds of verses, and so has classical music. We move on to a very unique classical presentations to invoke the rains. We would begin with a Ramdasi Malhar, a Miyaki Malhar by Arjun Roy. And I thought of invoking the rains through a few verses from Meghdutam by Kalidasa. Oh dear, now the kingly monsoon is onset with its clouds containing raindrops, as its ruttish elephants in its convoy with sky flashes of lightning, as its pennants and buntings, and with the thunders of thunderbolts as its percussive drum beats. Thus, this rainy season has come to pass, radiantly shining forth like a king for the delight of people. Oh dear, now the kingly monsoon is onset with its clouds containing raindrops. Hey!
गगन बिजुरे चमक पबिया पियो के टैर सुनावे पबिया पियो के टैर सुनावे करो के तजावो वारा जियारा चमक बरस में बजर चमक बरस बजर चमक बरस में Soaking in Miyake Malhar, the cloud messenger looks for his Priya in the clouds. We move on to Ramdasi Malhar by Shonak Chattopadhyay. Kalidasa writes, with the advent of rains upshot are the tender sprouts of grass and the greensward when grazed by deer and other grazers, it is diverse in its hue, somewhere with blackish patches, elsewhere with stacks of grass, and somewhere else with verdant pastures and with their upcast tender leaflets, the trees are ornately decorating the Vindhya Mountains. Thus, the environment is heart-stealing. Oh dear,
sheeny are the faces of the deer. Esiri budariya mai garje gaganava larje manava parli puha re majhima barase mai esiri budariya esiri budariya mai garje gaganava larje manava parli puha barse mai esari budhariya mama gamare re pavan ma paga mare re ga ma paga ga ma esari buda mama re pa pa ma pa ni ni ma ba ma pa ni da ni 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 sa da ni ma pa ni da ni sa re ni sa da ni pa pa ma pa ga ma re sa esari budariya e budariya je karana tore sagale patahi je karana tore sag लिपटाई प्रीतम दे मोहे पिहरवा तुमरे करन आयो बलम मिलन करत मोहे दाय एसे mama baga mare saesari re 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 baba mama ni ni da ni mama baga mama baga mare saesari buda re 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 baba baba mama baga mare saesari sa sa ni ni da da ni ni Mama baba ni 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 ni
Ramdasi Malhar by Shonak Chattopadhyay. We move on to the last segment of the classical presentation, a light classical presentation by Priyangi Lahiri, a Savan. That's what she's going to sing for you. Kalidasa writes, though the cloud cover rendered the nights as pitch dark, and though thundering is thunderous, and though the pathways on ground are indiscernible for its pitch black, even in such nights, the lovers seeking women are making haste on those paths that are indiscernibly shown by the flashes of torchlights called the flashes of lightning. For they are impassioned to meet their lovers to all intents and purposes. Oh dear, now the kingly monsoon is onset with its cloud containing raindrops.
ভারতীয় মার্গ সঙ্গীতের ঘরানায় বর্ষা বন্দনা শুনলাম। এবার চলে যাব রবীন্দ্রনাথের গানে নয়, এবার অন্য কবিদের গানে বর্ষা বন্দনায়। প্রথমে শুনে নেব সুপর্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি, নজরুলের লেখায় এবং গানে বর্ষাভিসার।
আরেকবার একটু জোরে হাততালি দিতে পারি আমরা? ধন্যবাদ। একটা অদ্ভুত ব্যাপার আমি ভেতরে বসে বসে খুব উপভোগ করছি, আমি জানি আপনারা হয়তো অনেকে করছেন। মঞ্চে আসীন উপবিষ্ট শ্রীমতী প্রমিতা মল্লিক, যিনি আমার কাছে তো বটেই রবীন্দ্র গানে রবীন্দ্র চর্চায় এই বিশ্বে ওনার নাম পরিচিত, তবে ওনার ছাত্রছাত্রীরা আর কি মানে ভবানীপুর বৈকালি অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা কিন্তু অন্য গানের মাধ্যমেও প্রণতি জানাচ্ছে বর্ষাকে এবং প্রকারান্তরে ওকেও। এবার ডিএল রয়ের গান দ্বিজেন্দ্র গীতি শুনব মনীষদের কণ্ঠে। আইলোই ঘন ঘোর মেঘে দশদি কোটি মিরে আধারি, বর্ষা আইলোই ঘন ঘোর মেঘে দশদি কোটি মিরে আধারি, আকুল বেদনায় হৃদয় আবেগে রাখিতে রাখিতে নাই পারি, বর্ষা আইলো ঘন ঘোর মেঘে চপলা চিত চমকে সখন ঘন বড় জনে কাঁপে গিয়া সখীরে, চমকে চপলা চিত চমকে সখন ঘন বড় জনে কাঁপে গিয়া সখীরে, ঝড় ঝড় অবিরল ঝরে জলধারা ঝড় ঝড় চোখে বয়ে পারি, বর্ষা আইলো ঘন ঘোর মেঘে বাতাস মিশায় যায় সজল বাতাসে শূন্য নয়নে রহিছে, কত না নিহিত ব্যথা নিহিত যাতনা কত হৃদয়ে জাগিয়া উঠে সখীরে, কত না ব্যথা নিহিত যাতনা কত হৃদয়ে জাগিয়া উঠে সখীরে, মরমভেদ
ছায়া উঠে গভীর নিরাশা তত ধিক ধিক জনম পঞ্চকবির পরিক্রমাটি শেষ করব যার গান শুনে, অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদের গানে বর্ষাভিষেক খুঁজবেন শ্রুতি নাহা সেন। Thank you.
এসো হে আমার বাদলের বন্ধু, যত কিনে আছে চাহে কাঁদিছে রজনী, যে বার্তা দিয়ে, যে মেলবন্ধনের বার্তা দিয়ে আজকের ভবানীপুর বৈকালী অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল, অর্থাৎ শান্তিনিকেতন এবং কলকাতার মধ্যে যে মেলবন্ধন, একজন প্রাক্তনীর সঙ্গে তার পড়ার স্কুলের যে মেলবন্ধন, তার সেই ওজরেই এসছেন যারা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠভবনের ছেলেমেয়েরা, যাদের পাঠক্রমের মধ্যেই নৃত্য এবং গীত দুই থাকে, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নেব। বিথিকা সরেন, রাইন দাস, শ্রেয়া মণ্ডল, দেবলীনা দাস, সাইফুল্লেসা খাতুন, অঙ্কিতা বারিক, ব্রততী মণ্ডল, বর্ধিকা চ্যাটার্জি, রিকাভি নার্তিয়াং, অত্রি চ্যাটার্জি, নির্লিপ্তা পাঁজা, মহিমা চৌধুরী, দেবলীনা দাস, ঐশী চক্রবর্তী, মিহিকা বোস, চন্দ্রিমা দাস, ঋদ্ধি চ্যাটার্জি, দিব্যা মাহাতো, মোহনা গাঙ্গুলি এবং কৈরবী ব্যানার্জি, এবং সম্মিলক গানে অবশ্যই ভবানীপুর বৈকালী অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা। ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, নীলভঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর ভঙ্গিত পায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর ভঙ্গিত পায় চঞ্চল অন্তর, সংকৃততার ঝিল্লির মন্দির, সংকৃততার ঝিল্লির মন্দির, হে গম্ভীর হে গম্ভীর, নীলভঞ্জন
ঘটিত মেঘমন্ত্রিত ছন্দে মেঘমন্ত্রিত ছন্দে আদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে বর্ষানিত হল মুখরিত মেঘমন্ত্রিত ছন্দে মেঘমন্ত্রিত ছন্দে আদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দে নন্দিত তব উৎসব মন্দে
ভালো করে দোহে চিনি বিরহী ও বিরহিণী, জগতের দুপারে দুজন প্রাণে প্রাণে পরে টান, মাঝে মহা ব্যবধান, মনে মনে কল্পনা সৃজন, যক্ষবধু গৃহকোণে ফুল নিয়ে দিন গণে, দেখে শুনে ফিরে আসি চলি, বর্ষা আসে ঘন রোলে, যত্নে টেনে লই কোলে, গোবিন্দ দাসের পদাবলী, সুর করে বারবার পরি বর্ষা অভিসার, অন্ধকার যমুনার তীর, ভালো করে দোহে চিনি বিরহী ও বিরহিণী, জগতের দুপারে দুজন। Thank you.
আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, ঝড় এলো রে আজ, মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃদাঙ্গ বাজ। আজকে তোরা কি গাবি গান কোন রাগিনীর সুরে? কালো আকাশ নীল ছায়াতে দিল যে বুক পুরে, বৃষ্টি ধারায় ঝাপসা মাঠে ডাকছে ধেনুদল, তালের তলে শিউরে উঠে বাঁধের কালো জল, পোড়ো বাড়ির ভাঙা ভিতে ওঠে হাওয়ার হাঁক, শূন্য ক্ষেতের ওপার যেন এপার কে দেয় ডাক। আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, ঝড় এলো রে আজ, মেঘের ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃদাঙ্গ বাজ। Thank you.
আমায় অমনি খুশি করে রাখো কিছুই না দিয়ে, শুধু তোমার বাহুর ডোরে বাহু বাঁধিয়ে। এমনি ধূসর মাঠের পারে, এমনি সাঁঝের অন্ধকারে, বাজাও আমার প্রাণের তারে গভীর ঘা দিয়ে। আমায় অমনি রাখো বন্দি করে কিছুই না দিয়ে, আমি আপনাকে আজ বিছিয়ে দেব কিছুই না করিয়ে। দুহাত মেলে দিয়ে তোমার চরণ পাকড়ি, আশার রাতের সভায় তব কোনো কথাই নাহি কব, বুক দিয়ে সব চেপে লব নিখিল আকড়ি। আমি রাতের সাথে মিশিয়ে রব কিছুই না করি। আজ বাদল হাওয়ায় কোথারে জুঁই গন্ধে মেতেছে, লুপ্ত তারার মালাকে আজ লুকিয়ে গেঁথেছে। আজ নীরব অভিসারে কে চলেছে আকাশ পারে, কে আজি এই অন্ধকারে শয়ন পেতেছে। আজ বাদল হাওয়ায় জুঁই আপনার গন্ধে মেতেছে। Oh,
যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন বা শুনেছেন, তাদের অনুরোধ করব যে আমি আর পাঁচটা মিনিটই নেব, যদি একটু আপনারা ধৈর্য ধরে শোনেন। কেননা এই এত বড় এত বিবিধ রকমের অনুষ্ঠান একসঙ্গে একত্রিত করা তো একার পক্ষে সম্ভব হয় না। মানে আমি ভাবি, তারপরে কিছু শেখাই, তারপরে সবাই মিলে অনুষ্ঠান একটি করেন, সহায়তা করেন। তো আমি তাদের আমার আন্তরিকভাবে আমি তাদের ধন্যবাদ দিতে চাই। তো সেইটুকু যদি আপনারা একটু আমাকে সময় দেন। প্রথমেই আমি এক এক করে বলছি যে পর্যন্য উৎসবে প্রীতি প্যাটেল চলে গেছেন, কারোর একটা বড় অনুষ্ঠান আছে। প্রীতি যে এক কথা এসে এটা আমাদের সঙ্গে করলেন, তিনি, সুরজ এবং তার অন্য সবাই ছাত্ররা, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তারপরে এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সিম্ফনি অর্কেস্ট্রা যেটা হলো, সঞ্জীব এবং রঞ্জন, ওরা দুজনে যেই একটা সুন্দর জিনিস আমাদের উপহার দিলেন, এবং আমি জানি না এটা আমার ধৃষ্টতা কি না, কিন্তু আমার ওই মেলবন্ধনে আমি খুব বিশ্বাসী, তাই আমার মনে হলো যে বর্ষার উৎসবে আমি প্রাচ্য এবং পাশ্চাত্য দুটি দেশকে একত্রিত করি। যদি ওদের মনসুন আমাদের মতন মনসুন নয়, তাহলেও কিছু কিছু অংশ করে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমার কৃতজ্ঞতা সাশা ঘোষালের কাছে। সাশা এই দুটি অনুষ্ঠান করার জন্য অনেক দূর থেকে উড়ে এসেছেন, আজ রাত্রিরেই আবার ফিরে যাবেন, তাই সাশাকে আমার অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা। এরপরে আমি আসছি আমার মণিপুরী নাচের, আমার মেয়েদের কথা বলি। পূর্বিতা প্রত্যেক মাসে বোম্বে থেকে এসে এদের নাচ শেখান, এদের কয়েকজনকে নিয়ে আজকে এই নৃত্যটি তিনি তৈরি করেছেন, তিনি এবং তার সহযোগী শিল্পী রিন্টু দাস। আমি একটু ওদের বলবো আসতে ভেতরে, যদি একটু আসতে পারেন, অন্তত কয়েকজন যদি আসতে পারেন। পূর্বিতা মুখার্জি প্রত্যেক মাসে বোম্বে থেকে এসে করান, আর বাচ্চারা কেউ নেই, সবাই বোধহয় চলে গেছে, আমি একটু ওদের সঙ্গে আলাপ করিয়ে দিতে চেয়েছিলাম। ও আচ্ছা, ওরা সবাই কস্টিউম চেঞ্জ করে ফেলেছে তাই জন্যে। তো যারা ছিল তাদের মধ্যে, হ্যাঁ, এ হচ্ছে রিন্টু দাস, আর যারা ছিল তাদের নাম পূর্বিতাই বলে দেবে। রিন্টু দাস, শ্রেষ্ঠা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী দত্ত, শ্রমণা সাহা, প্রজ্ঞা ব্যানার্জি, এশানি সেনগুপ্তা। এবারে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল বন্দিশ যারা ছিলেন, সবাই কিন্তু আমার ছাত্র রবীন্দ্রসঙ্গীতের, কিন্তু তারা নিজের নিজের জায়গায় তারা অন্যান্য সঙ্গীতেও যে কতটা পারদর্শী আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু তাদের এসে শুধু নমস্কার করতে বলবো, আর কিছুই না। অর্জুন রায় যদি ভেতরে থেকে থাকো, সৌনক চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্গী লাহিড়ি, সুপর্ণা চট্টোপাধ্যায়, মনীষ দে, শ্রুতি নাহা সেন, এরা সবাই আমার ছাত্রছাত্রী, কিন্তু এরা কত সুন্দর কত রকমের গান করে সেটা আমি শোনালাম। এরপরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যারা করলেন, যারা দেখতে চান তারা এটা দেখতে পারেন, এখানে 230 মতন জন গাইলেন, যদিও আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 300-এর কাছে, বিভিন্ন কাজে তারা আসতে পারেননি, ছোটো ছোটো দলে ভাগ করে দেওয়া হয়েছিল তাদের। আর এবারে আসছি আমি পাঠভবনের ছাত্রছাত্রীরা, তোমরা ভেতরে এসো। তোমাদের নামগুলো আগেই সুজয় বলে দিয়েছে, আমি তোমাদের তো সবার নাম জানি না। এরা, আমি বধিরপাকে বলেছিলাম যে আমি চাই যে পাঠভবনের বাচ্চারা এসে এখানে একটু নাচ করুক, ওরা অল দ্য ওয়ে ফ্রম শান্তিনিকেতন আজকে সকালে ট্রেনে করে এসেছে, এখানে সোজা এসেছে, সারাদিন এরকমভাবেই থেকে একটু সামান্য বিশ্রাম করে আবার সাজগোজ করে ফিরে যাবে, কাল ভোরবেলা ওরা আবার বিশ্বভারতী চলে যাবে। তোমাদের নাচ দেখে আমার ছোটোবেলাকার কথা, বিশেষত গয়না দেখে মনে হচ্ছিল ছোটোবেলাকার 50 বছর আগে পাশ করে গেছি পাঠভবন থেকে। তো এখানে অনেকেই আছেন আমি জানি যারা পাঠভবনের স্টুডেন্ট, আমার মনে হয় সবারই বোধ হয় তখনকার কথা মনে পড়ছিল। তাই তোমাদের সবাইকে তো ধন্যবাদ। তোমাদের নাচের টিচারদের আমি একটু ভেতরে আসতে বলবো, যদি একটু তাড়াতাড়ি তারা আসেন,
যদি কেউ থেকে থাকেন এখানে আর কি, একটু এসে আমাকে, আমি একটু তাহলে চট করে আলাপ করিয়ে দিই। আসছেন সুজাতা, আর শোভন, শোভন এই দুজনের সঙ্গে আলাপ করালাম। আচ্ছা, এরপরে যাদের কথা, যাদের বাদ দিলে কোনোভাবেই বৈকালীর কিছুই বলা হয় না, তাদের মধ্যে সবচেয়ে আগে আমি দুজনের নাম বলবো, তাদের সামনে আসতে বলবো। একটা হচ্ছে আমাদের বাবু সুব্রত মুখার্জি, যাকে ছাড়া কোনো অনুষ্ঠান আমাদের হতে পারে না। তারপরে আছেন সিদ্ধার্থ, সিদ্ধার্থ, এরপরে একজন হচ্ছেন কিবোর্ডে, একজন তবলা ইত্যাদিতে, দেবাশিস হালদার এসরাজে, কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং অত্যন্ত গুণী একজন সিনিয়র শিল্পী গিটারে প্রদ্যুৎ ব্যানার্জি, আমাদের সকলের প্রিয় হারু, এবং পারকাশনে অমল সরকার, এরা সবাই বহুদিন ধরে বৈকালীর সঙ্গে বাজাচ্ছেন। এরপরে আমি বলবো লাইটিংয়ের কথা, লাইটিংয়ের কথা যিনি করেছেন, একটু যদি উঠে দাঁড়ান সবাই দেখুন, দুলাল সিংহ। আর সাউন্ডের আমরা যাকে বলি ভুলি বাবু বা ভুলিদা, তিনি হচ্ছেন বরুণ কুমার সরকার, তার পোশাকি নাম, তিনি একটু বাইরে যদি আসেন। এই পুরো সাউন্ড সামলানো আপনারা বুঝতেই পারছেন কীরকম সাংঘাতিক শক্ত। আচ্ছা, এ কি ছিল না, সঞ্জীব মণ্ডল কি ছিল না, তাহলে তাকে একটু আসতে বলতাম বাইরে। স্টেজ এই যে দেখছেন পর্জন্যদেব, তারপরে যক্ষের বিরোহী প্রিয়া, এই পেছনে যে সুন্দর যা দেখছেন, এবং এই টিকিট, সমস্ত কিছু যার পরিকল্পনা এবং দৃশ্যায়ন সবটার জন্য আমাদের অতিপ্রিয় সুধীরঞ্জন মুখোপাধ্যায় শান্তিনিকেতন থেকে। আমি জানি না সুধীরঞ্জন আছেন কি না, ওই যে আছেন সুধীরঞ্জন। আর ন্যারেশনে যে সমানে আমাদের, বুঝতেই পারেন তো গ্যাপগুলো, যে ভর্তি করার চেষ্টাটা সমানে করে যাচ্ছিল, সে হচ্ছে আমার অতি প্রিয় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। আর এবারে যাদের ছাড়া আমাদের হতো না অনুষ্ঠান, সেরকম আমার অগুন্তি ছাত্রছাত্রী আছে, তাদের সবার নাম করলে আপনাদের আজকে আর বাড়ি ফেরা হবে না, তাই জন্যে আমি কয়েকজন সিনিয়রের নাম শুধু বলছি বেছে বেছে। যে এই যে পেছনে একটা তুমুল কর্মকাণ্ড চলতে থাকে, কখন মিডস্ক্রিন উঠবে, কখন মিডস্ক্রিন পড়বে, কখন পেছনের ইয়ে, কখন উপর থেকে ঝুলবে, এই সমস্ত ম্যানেজ করা, এতে ছিলেন সৌগতা ব্যানার্জি, সুচরিতা রায়, শ্রীকুমার ব্যানার্জি, অলোকেশ বাগচি, প্রদীপ মালহোত্রা, অভিজিৎ দত্ত, সঙ্গীতা দত্ত, তপন মল্লিক পরক্ষে, এবং সকল ছাত্রছাত্রী যারা আমাকে প্রথম থেকে সাহায্য করেছেন। এটা বুঝতেই পারেন, এত বড় জিনিস করতে গেলে সব সময় স্থির মস্তিষ্কে ঠান্ডা মাথায় কাজ করা মুশকিল, তারা সব কিন্তু সহ্য করে নেন। আর এবারে আমার বিশেষ ধন্যবাদ, মাই স্পেশাল থ্যাঙ্কস, আই ডিডন্ট সি ইউ তাগাসান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং হিয়ার, আমার অনেক থ্যাংক ইউ, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী সবুজ কলি সেন, বিশ্বভারতীর উপাচার্য, বোধিরূপা সিনহা অধ্যক্ষ পাঠভবন, নন্দিতা সরকার আমার পুরনো সংস্কৃত টিচার শান্তিনিকেতনের, যিনি আসতে পারেননি কিন্তু যিনি আমাকে সংস্কৃতটা কীভাবে বলতে হবে শিখিয়ে দিয়েছিলেন, এছাড়া সমস্ত পাঠভবনের নৃত্য শিক্ষা যারা দেন তাদের সবাইকে, আর বলতে হবে যে রবীন্দ্রসদনের সমস্ত কর্মীরা যেভাবে সকাল থেকে এখন অবধি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তাঁদের আমার কিছু বলবার ভাষা নেই, অনেক অনেক ধন্যবাদ। আর এই সন্ধ্যাবেলা এদের এতগুলি লোকের সমস্ত খাওয়ার ব্যবস্থা করেছিলেন আমারই প্রাক্তন ছাত্রী এবং তার দিদি সন্ধ্যা গোয়েঙ্কা এবং জ্যোতি গোয়েঙ্কা। এবারে আপনাদের সবাইকে তো ছাড়া আমাদের অনুষ্ঠান হতেই পারে না, আমাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে সব দায় আমার, যদি ভালো লেগে থাকে সবটুকু আমার ছাত্রছাত্রীদের এবং সব শিল্পীদের প্রাপ্য। আবার আশা করি কোনো ভালো অনুষ্ঠান আপনাদের দিতে দেখাতে পারবো, উপহার দিতে পারবো। আজকে এইটুকু বলে আমি শুভরাত্রি জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ
সকলে ভালো থাকুন।